নজর রাখবো পরবর্তী সংবাদে। আগরতলা প্রেস ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে আগামী 1 বছরের জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সামাজিক কর্মসূচির পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরনের কর্মসূচি হাতে নিয়েছে এবং সাংবাদিকদেরকে তাদের কাজে আরো উদ্যমী করে তোলার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে একই চিত্র আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে একদিনের ব্যাডমিন্টন ডাবল প্রতিযোগিতা হয়েছে সাংবাদিকদের মধ্যে এনআরসিসিতে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে, কি বক্তব্য তুলছেন তারা শুনব। সবাইকে ধন্যবাদ। আজকে একটা আপনাদের স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের আগরতলা প্রেস ক্লাবের একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হতে যাচ্ছে। আমরা এটা অন্যভাবে করার ইচ্ছে ছিল, যেহেতু আপনাদের সাথে একটা চুক্তি হয়েছে যে আজকে আপনাদের টুর্নামেন্ট হবে, সেই উপলক্ষে তৈরি করি করে আমরা কোর্টটাকে ওপেন করে দিচ্ছি আপনাদের মারফতে, কারণ আপনাদের টুর্নামেন্টটা হোক আর আমরাও এটা ওপেন করি। যৌথ উদ্যোগে আমরা এটা টুর্নামেন্টটাকে চালু করতে যাচ্ছি এবং আমার ব্যাডমিন্টন কোর্টটাও আপনাদের মারফতই আজকে এটা উদ্বোধন হচ্ছে। এবং আমি কমিটমেন্ট করেছিলাম যে আমরা যেদিন ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনে দায়িত্ব পাব, বা আমি এমনিতেও বাচ্চাদের বলেছিলাম যে আগামী দিনে আমি 3টা কোর্টে, কারণ আমাদের একটাই কোর্টে হুবা কোর্ট ছিল, যে কোর্টটা খুবই খারাপ অবস্থা ছিল, মানে ছেঁড়া ফাটা ছিল। আমি বলেছিলাম আমি আমরা আসতে পারে আমরা 3টা কোর্ট আমি ডোনেট করব, তো আমি 3টা কোর্ট ডোনেট করেছি ইউনেক কোম্পানির থেকে। ওরা আমাকে এক একটা কোর্ট, এটা ইন্টারন্যাশনাল কোর্ট, এই এই কোর্টটার মধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয় এই এই পার্টিকুলার এই কোর্টগুলোতে, এবং এটা এক একটা কোর্টের দাম 15 লাখ পার কোর্ট। তো আমরা একটা কনসেশন পেয়েছি, আমি 3টা কোর্টের দাম আমি দিয়ে দিয়েছি। আর এটা আশা করি ত্রিপুরার যে ছেলেমেয়েরা ভালো খেলবে, ভালো একটা প্র্যাকটিস হবে, কারণ ছেলেদের মধ্যে ঝগড়া হচ্ছে পার্টিকুলার একটা কোর্ট নেই, কারণ ওরা বলছে এই কোর্টটাতেই খেলবো, এই কোর্টটাতেই খেলবো, ওই কোর্টটাই খেলবো। তো এটার মধ্যে অনেক সময় যারা আমাদের কোচ ছিল তাদের মধ্যে ডিভিশন হয়ে যাচ্ছিলো, পার্টিশন হয়ে যাচ্ছিলো যে এই কোর্টটাতে কারা খেলাবে আর কে খেলাবে, প্লেয়ারদের মধ্যে ডিভিশন হচ্ছে এই কোর্টটাতে কে খেলবে খেলবে, গার্জিয়ানরা খুব রাগ হতো। সেই জন্য আমি 3টা কোর্ট একসাথে করে দিয়েছি। আশা করি এই বিভেদ টিভেদ সব শেষ হয়ে আগামী দিনে ত্রিপুরার ব্যাডমিন্টন একটা জায়গায় পৌঁছবে। আমি আছি, আমি থাকবো, ত্রিপুরার ব্যাডমিন্টন যাতে উন্নত হয়, 3-4 বছরের মধ্যে আপনার একটা একটা রেজাল্ট পাবেন এই আশা রাখছি। সবাইকে ধন্যবাদ। আপনারা শুনলেন তাদের বক্তব্য। এক্ষেত্রে আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে একদিনের ব্যাডমিন্টন ডাবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এবং সাংবাদিকদের মধ্যে এবং পাশাপাশি এনআরসিসি ক্রীড়াঙ্গনে এই একদিনের ডাবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে সাংবাদিকদেরকে তাদের কাজে আরও মননশীল করে তোলার জন্য, পাশাপাশি তাদের উদ্যমী করে তোলার জন্য একাধিক কর্মসূচি হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজও সেই ব্যাডমিন্টন ডাবল ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এনআরসিসি ক্রীড়াঙ্গনে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।